পৃথ্বীরাজের অত্যাচার কিরকম ছিল এখন আমরা দেখতেছি না, কিন্তু আজ যদি পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, মুসলমানদের নির্যাতন এখন যেভাবে হচ্ছে সারা পৃথিবীতে, যেখানে মুসলমানদের মসজিদ নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এই সাদা চামড়াওয়ালা গত জুমায় সে নিউজিল্যান্ডের মধ্যে যেইভাবে অত্যাচার নিপীড়ন এবং যেইভাবে মানুষ হত্যা করেছে, সেই হিন্দু রাজার কথা এখন মনে পড়বে আমাদের সহজে? ইতিপূর্বে হিন্দুস্তানের জমিনে বহু মন্ত্রীরা, বর্তমান মন্ত্রী মানুষ হত্যা করে করে মন্ত্রী হয়েছে, সারা পৃথিবীতে যত মুসলমান নিধন করতে পারে তারা বড় বড় পদে যেতে পারে, কথা বলে ঠিক কিনা? বার্মায় দেখেন মুসলমান নিধন করার কারণে তারা আজকে ভালো, যুগে যুগে মুসলমানদের উপর অত্যাচার করেছে বিজাতিরা, কিন্তু আমার মুসলমানরা কোন অন্য কোন ধর্মের উপর কখনো আঘাত করে নাই, কথা বলে ঠিক কিনা? আমার গরিবের আওয়াজের সেই আদর্শটা, সেই পৃথিবীরাজ একটি দেশকে ধরে রাখার জন্য যা কিছু দরকার সব কিছু করেছে, কিন্তু পৃথিবীরাজের ক্ষমতা ছিল দৈহিক, তার চেয়ারের উপর সীমাবদ্ধ, আর আল্লাহর বলি হযরত খাজা গরিবে নওয়াজের ক্ষমতা ছিল আল্লাহ প্রদত্ত, কথা বলেন ঠিক কিনা? উনি বসেছেন এসে আজমিরে, প্রথম এসে বসেছেন এক জায়গায়, একটা জায়গার মধ্যে মঞ্জিল করেছেন, সেখান থেকে বাদশার রাখালরা এসে বলে এখানে বসতে পারবেন না, এখানে আমাদের উট বসে, আপনি কেন বসবেন? দেখুন হিন্দুদের মন মানসিকতা হচ্ছে মানুষের চেয়ে ওটার দাম বেশি, তাদের গরু মহিষের দাম বেশি, মানুষ বসতে পারবে না, আশরাফুল মখলুকাত গরু ছাগল বসবে, কথা বলেন ঠিক কিনা? এই হিন্দুস্তানে এখনো দেখেন এরা মানুষ হত্যা করে, মুসলমান হত্যা করে, কিন্তু এদের গরু হত্যা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? গরু জবে করা যাবে না, মারে হত্যা করা যাবে না, পেয়ারা হাজিরিন কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানায়। আরে বাবা একটু কথা বলেন ঠিক কিনা? মার দুধ খায়, গোস্ত খায় না, আবার এই মায়ের গায়ের চামড়া দিয়ে জুতা বানায়।